হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে, তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি। এখন আমার করণীয় কি? দেখুন, এই ধরনের প্রশ্নগুলো যখন আসে, প্রথমত কিছু প্রশ্ন আমরা এড়ানোর চেষ্টা করি, কিছু প্রশ্ন তো আসলে এড়ানো যায় না, চলে আসে, ঢুকে যায় শেষ মুহূর্তে দিয়ে দেন অনেক সময়। দেখুন, এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে, কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা হারাম। বীর পুরুষ বিয়ে করে, কাপুরুষ প্রেম করে। যে পুরুষের সাহস আছে, সৎ সাহস আছে, দুই নম্বরই করার ধান্দা নাই, মতলব খারাপ না, ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না, প্রতারণা করা মাকসাদ না, টাইম পাস করা উদ্দেশ্য না, সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চার মতো। সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে, সে তো তথাকথিত প্রেম করার কথা না। এটা তো কাপুরুষে করে, এটা তো চোরে করে, এটা তো দুই নম্বর যে সে করে। মনে রাখবেন, এক নম্বর ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে, আর বাতি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা, চাইনিজ খাওয়ার ধান্দা, আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা। এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে, কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেরিয়েছে, কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যে ভাই প্রশ্ন লিখেছেন, হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না, এই জন্য সে প্রথমে বেয়াদবি মাপ চাওয়ার কথা বলেছে। আপনারা হয়তো হাসি হাসি করেছেন, আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসি হাসির কারণ নয়, অনেকের সিরিয়াস প্রশ্ন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে, ভাই আমার প্রথম কথা হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই, সাময়িক সুখ অনুভব হতে পারে, কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তাআলা হারামের মধ্যে রাখেন নাই। এজন্য আমি প্রায় সময় বলি, দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে, কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে, বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে, এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না, পারিবারিক কোনো কমিটমেন্ট, বন্ধন, বোঝাপড়া, লেখাপড়া, কাবিন কোনো কিছু থাকে না, যার কারণে স্বেচ্ছাচারী হওয়ার, জুলুম করার, নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায়। কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে, কাজী থাকে, উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন, পারিবারিক বন্ধন থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এখানে সচরাচর একে অন্যের প্রতি চাইলে জুলুম করতে পারে না, জুলুম হয় কিন্তু পরিমাণ খুবই কম। আর তথাকথিত বিবাহে, বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয়, এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস, এক একজন কয়েকজন চেঞ্জ করছে, পরিবর্তন করছে, চায়না মাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না। অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন, ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান, ঠিক ঠিক দরকার নাই, ভেতরে সলিড হয়ে যান, চরিত্রকে চরিত্রকে ভালো রাখে। আমি সবসময় বলি, দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো, সফট ড্রিঙ্কসের ঝাঁজ খুলে ফেলবেন, দু চার ঘন্টা খুলে রাখবেন, ঝাঁজ কিন্তু আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুক ভরা ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না। ইমানদার তার রবকে ভালোবাসবে, তার মাকে ভালোবাসবে, তার বাবাকে ভালোবাসবে, প্রতিবেশীকে ভালোবাসবে, বড়োদেরকে ভালোবাসবে, ছোটোদেরকে ভালোবাসবে, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে। ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না, অজায়গায় কুজায়গায় খুঁজছেন। এরপর তার ভালোবাসা উজাড় করে দিয়ে তার স্ত্রীকে, বৈধ স্ত্রীকে, তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে। আর যারা রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মোড়ে মোড়ে, গলিতে, অলিতে, চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে, ভালোবাসা যেখানে সেখানে যত্র দিয়ে দিছে, এদের ওই সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে, এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না, কারণ সব তো আগে শেষ করে ফেলছে, এখন দেখবেন যে সে ভালোবাসা আর নাই। এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো, তাদের জীবনে কোনো শান্তি নাই। এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন, হারাম রাস্তাকে, আপনাদেরকে বলছি, আপনাদের গুরু এবং উস্তাদ কারা, আপনাদেরকে দুই নম্বরই কাজ কারা শিখায়, নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন